হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি আরেকটি প্রাকৃতিক উপাদান, তো হেয়ার প্যাক হিসাবে আমরা এটা ইউজ করব। আর এটা ইউজ করলে এর মানে তুলনাই হয় না, খুবই উপকারী একটি উপাদান। তো এটা প্রায় এখন তো সবাই তো এখন প্রায় সবারই বাড়িতে এই গাছটি সবারই বাড়িতে আছে, কারণ সবার অল্প হলেও জানা আছে এর গুণাবলী। তো এটি হলো ঘৃতকুমারী, তো অনেকে ঘৃতকুমারী হিসেবে জানে, আবার অনেকে অ্যালোভেরা জানে। তো এটা ভালো নাম সেটা আমরা জানি যে ঘৃতকুমারী, কিন্তু আমরা যেটা বলি অ্যালোভেরা, তো অ্যালোভেরা হিসেবে সবাই বেশিরভাগ লোক জানে। তো এটা আমি আজকে হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করছি আর তোমাদেরকে সেটা শেয়ার করলাম। তো বন্ধুরা চলো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে নিই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ। তো এই অ্যালোভেরা জেল তোমরা জানো, যেমন খেলে বিভিন্ন উপকার পাওয়া যায়, অনেক রকম উপকার পাওয়া যায়, কারণ এখানে এই অ্যালোভেরাতে আমরা জানি আছে অ্যান্টি ফাঙ্গাল বলে একটি উপাদান, যা শরীরের অনেক কিছু রোগ মানে অনেক ধরনের ক্যান্সার বলে অনেক কিছু রোগ, তো এটা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর তো সেরকম স্কিনের জন্যও এটা খুবই উপকারী, আর হেয়ারের জন্যও খুবই উপকারী, কারণ যেটা আজকে যেটা আমি ব্যবহার করছি হেয়ার প্যাক হিসাবে, যাদের চুল কি বলতো প্রচুর শুষ্ক রুক্ষ আর প্রচুর খুশকি হচ্ছে, আর মানে অয়েলি অয়েলি চুলের মানে এই যে স্কাল্পে অয়েলি ভাবটা আছে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, কিন্তু তোমরা কেউ মিস করো না। তো চলো অ্যালোভেরা আর লেবু আর তেল, তো তার আগে চলো আমরা অ্যালোভেরা তুলে নিয়ে আসি আমাদের বাগান থেকে। তো চলো, তো বন্ধুরা দেখো এই যে আমি অ্যালোভেরা তুলতে চলে এসেছি এখন, আর আমাদের রুমের সামনেই তো লাগিয়েছি অ্যালোভেরা, টবের মধ্যে লাগিয়েছি, আর এইটা মাটিতে লাগানো ছিল, তো এটা খুব বড় বেশ ভালোই একটা হয়েছে গাছটা। তো এখান থেকে আমি নিয়ে নেব, এ দেখো নিয়ে নিয়েছি, আর নিয়ে ওর মানে দুদিকটা ভালো করে কাঁটাগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এই দেখো কেটে নিয়ে এসে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ওইটা পরিষ্কার করে নিয়েছি, আর ওর মধ্যে যে লাল জলটা বেরোয় তো ওইটা বের করার জন্য আমি এখানে 15 মিনিট মতন ডুবিয়ে রাখবো। তো চলো এখন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর দেখেছো তো খুব সুন্দর, কিন্তু এইটা যে একটাই নিয়েছি আমি, কিন্তু একটাই বেশ আমার চুলের মধ্যেই হয়ে যাবে, তো সেরকম দেখে বড় দেখে একটা নিয়েছি ভালো করে। তো এখন আমি এটা 15 মিনিট পর ভালো করে ধুয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি, মানে মুছে নিয়েছি। তো নিয়ে এটা এখন আমি এই যে দেখো এই পাতাগুলো সব পাল্পগুলো এগুলো মানে কেটে বের করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে যে মাঝখানে যে জেলটা ওইটা আমি বের করে নেব। তো চলো বন্ধু তোমরা দেখতে থাকো। তো আমি এইভাবেই জেলটা বের করে নিচ্ছি এরকম করে, আর যাদের হচ্ছে মানে ব্লেন্ডার আছে তো এই জেলটা বলতে এটা পিস পিস করে কেটে ছালটা বের করে দেবে, দিয়ে পিস পিস করে কেটে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলে ভালোই ব্লেন্ড হয়ে যাবে। তো আমার যেহেতু ব্লেন্ডার নেই এই জন্য আমি এই ছুরির মধ্যে দিয়ে এটা জেলটা বের করে নিচ্ছি। তো আমি প্রায় অনেকবারই করেছি, কিন্তু ভালোই এর উপকার আমি পেয়েছি, তো ভাবলাম বন্ধুদেরকেও একটু শেয়ার করি। তো অবশ্যই তোমরা উপকৃত হবে, দেখবে তোমরা ইউজ করে তো অনেকটাই ফল পাবে তোমরা। তো দেখো জেলটা আমি বের করে নিচ্ছি খুব সুন্দর করে, এভাবে তো একটু কেটে নিয়েছি, নিয়ে ওইটা চাঁচলেই ওইটা এমনিতেই বের হয়ে যাবে জেলটা। তো দেখো এইভাবে আমি বের করে নিচ্ছি, আর আমি যতবারই জেলটা মানে ব্যবহার করেছি এইভাবেই আমি বের করে নিই। তো এখন এটা বের করে নিই, নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা।
তো ফ্রেন্ডস, তোমরা দেখো আমার জেলটা বের করা হয়ে গেছে। তো এটা এখন আমি ছেঁকে নেব ভালো করে। তো যেটা একেবারে খুব ভালো ব্লেন্ড হয়ে গেছে তো ওইটা বাটির মধ্যে চলে যাবে, আর যেটা একটু ব্লেন্ড হতে বাকি আছে তো ওইটা উপরে থেকে যাবে। এই জন্য এটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ওপরের অংশটাকে আমি ফেলে দেবো। তো ছাঁকুনিতে যেটা থেকে যাবে সেটা আমি ফেলে দেবো, দিয়ে বাটির অংশটা আমি নিয়ে নেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা চলে এলাম আবার ফিরে। তো এই যে দেখো, এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, আর এই যে একটা হাফ লেবু, পাতি লেবু। তো আর এই যে এই দেখো, এটা ঘানি মারা নারকেল তেল, যেটা বলে ঘরোয়া গাছের নারকেল পেড়ে এটা ঘানি মেরে সেই তেলটা, দেখো খুবই দেখো স্বচ্ছ একেবারে কীরকম। এটা প্রায় আমার অনেক দিনই হয়ে গেছে। তো এটাই আমি ইউজ করি, আগে অনেক রকমের তেল ইউজ করেছি কিন্তু এখন আর সেসব করে এখন যাই করি এই ঘরোয়া তেলটাই ইউজ করি আমি। তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা বাজারের ওই সব কেমিক্যাল জিনিস মেখো না, এইটা আমি দেব। আর নিয়ে নিয়েছি এই যে লেবু আর অ্যালোভেরা। তো প্রথমে অ্যালোভেরাটাকে কিন্তু তোমরা ভালো করে ধুয়ে ওই যে লাল যে একটা তো জল ওইটা কিন্তু বের করে দেবে ভালো করে ধুয়ে, আর 15 মিনিট কিন্তু অবশ্যই জলে ডুবিয়ে রাখবে, তারপরে তোমরা ইউজ করতে পারো স্কিনের জন্য হোক আর হেয়ারের জন্য হোক। তো চলো এখন ব্যবহার করছি। আর আমার কিন্তু প্রচুর খুশকি তোমাদেরকে বলে দিই, কারণ শীতকালে প্রচুর খুশকি হয়, এখন হয়তো নেই কিন্তু এখন হালকা আছে। আর যাদের মানে চুল উঠে যাচ্ছে, তারপরে তো কী বলতো একেবারে চুল মানে শুষ্ক রুক্ষ আর প্রচুর খুশকি, তাদের তারা অবশ্যই কিন্তু এইটা মিস করবে না, তোমরা প্লিজ দেখো। আর অবশ্যই আমি তোমাদেরকে বলতে পারি যেহেতু আমার উপকার হয়েছে তো তোমাদেরও অবশ্যই উপকার হবে, এটা 100%। কারণ এটা তো কোনো ভেজাল নেই বলো, এটা তো ঘরের প্রাকৃতিক উপাদান, মানে প্রকৃতি কিছু পাওয়া যায় তো সেই সব নিয়েই আমরা ইউজ করছি। তো চলো এই যে যেটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব লেবুর রস। আর এখন যেহেতু আমি স্নান করব তো এই জন্য এটা এখন ইউজ করছি, আর ভাবলাম চলো বন্ধুদের সঙ্গেও এটা শেয়ার করি। দেখো আমি লেবুর রসটা বের করে নিয়েছি এর মধ্যে, আর দিয়ে দেবো এইটাতে 2 চাপা তেল। আর আমার যেহেতু চুলের লেন্থ থেকে খুবই বড় আছে তো এই জন্য আমি একটু বেশি তেল নেব, এই যে বেশি বলতে ওই আমি 2 চাপা তেল দিচ্ছি। অ্যালোভেরা তেলটা একটু বেশি হয়ে গেছে। তো নিয়ে নিয়েছি এটা 2 চাপা তেল। তো এটা এখন ভালো করে আমি মিক্স করে নেব। আমি হাতের সাহায্যে করছি, তোমরা চাইলে চামচ দিয়ে করতে পারো, তো আমি এটা আঙুলের সাহায্যে করে নিচ্ছি, করে লাগিয়ে নেব তো এই ফিঙ্গার টিপসের মাধ্যমে। তো এই দেখো এই যে আঙুল, আঙুল দিয়ে ডোবাবো, ডুবিয়ে ভালো করে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেব। চুলের আগায় বেশি মাখতে যাবে না, এই স্ক্যাল্পে ভালো করে লাগাবে, তাহলে তোমাদের ভালোই উপকার হবে। কারণ যাদের চুল প্রচুর উঠে যাচ্ছে তো তাদের আবার চুল নতুন করে বেরোতে সাহায্য করবে। তো এই উপাদানটা ভালো করে মেখে নেব, এখন মেখে নিয়ে 15 মিনিট রাখবো, তারপরে আমরা ধুয়ে নেব। ইউজ করবে তো দেখবে তোমাদের চুলের ঘনত্বটা অনেকটাই বেশি হবে। অ্যালোভেরা এমনিতে প্রাকৃতিক একটি উপাদান, আমি 15 মিনিট
নেব। তো আমি এটা শ্যাম্পু করে নেব আজকে, যেহেতু আমি এই প্যাকটা লাগিয়েছি, তো এরপরে আমি শ্যাম্পু করে নেব। আর যারা যাদের ঠান্ডা লাগা বা কোনো কিছু নেই, তারা কিন্তু রাতে এটা ইউজ করতে পারো, তাহলে আরও ভালো ফল দেবে। তো রাতে সারা রাত থাকলেও সকালে ধুয়ে দিলে, তো আমি যেহেতু বেশি রাখতে পারবো না, এই জন্য আমি এখন ওয়াশ করে নেবো। এই দেখো পুরো চুলটাতে আমি লাগিয়ে নিয়েছি, আর চুলটাতে দেখো পুরো আমার ভেজা ভেজা হয়ে গেছে। তো ভালো করে লাগিয়ে নিয়েছি এখন আমি, তো 15 মিনিট রেখে তারপরে আমি ওয়াশ করে নেবো। তো চলো এখন রাখছি, তারপরে আবার ফিরে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এই দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, আর এই দেখো চুলটা প্রায় শুকিয়ে গেছে, তো আর হালকা হয়তো ভেজা আছে, কিন্তু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে চুলটা কতটা আমার সিল্কি হয়েছে আর স্মুথ হয়েছে। তো তোমরা তোমরা বাড়িতেই এই হেয়ার প্যাকটি লাগাতে পারো, দেখতেই পাবে, তারপরে তোমাদের অবশ্যই ভালো ফল পাবে তোমরা। তো প্লিজ লাগাবে, আর কতটা স্মুথ অ্যান্ড শাইনি হয়েছে বুঝতেই পারছো। তো আমি শ্যাম্পু করেছি ওটা রাখার পরে, তো চলো তোমাদেরকে দেখাই এখন কতটা সিল্কি হয়েছে। তো চলো দেখো, প্লিজ তোমরাও অবশ্যই এটা ইউজ করো, আর অবশ্যই এর ভালো গুণাবলী তোমরা জানো, আর তোমরা উপকারিতা পাবে, অবশ্যই ইউজ করো। তো এই যে দেখো, আর আমি তো স্নান করে চলে এসেছি, আমার এখনও ভালো করে চুলটা শুকোয়নি, তো পাবে তোমরা। তো চলো আজকের এখানেই রাখছি, টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো।